হাত দিও না, তুমি হাত দিও না। মশা কাফি খুবই দিন নিচ্ছে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। তো আজকে দেখো এখন সকাল 10টা বাজে আর আমাদের এখানে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে এই জায়গাটা কেমন লতা পাতা ঘাস অনেক কিছু আগাছা জন্ম নিয়েছে। তো এই আগাছাগুলো প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমরা পরিষ্কার করাই। তো আজকে বাগান পরিষ্কার করার জন্য লোক এসছে। তো এখানে প্রচুর মশা হয়, মশার জন্য দেখো উনি কাকাবাবু আবার মানে বস্তা বেঁধেছে কোমরে, মানে ফলে চিকচিকির বস্তাগুলো, তো ওগুলো বেঁধে কাজ করছে, নাহলে প্রচণ্ড মানে মশা কামড়ায়। আর এখন প্রচুর রোদ উঠেছে, তারপরেও মশার মানে কিন্তু শেষ নেই। আর এই আগাছা রাখলে কি আরও মশার জন্ম নেবে। তো এই এগুলো প্রায় 3 মাস অন্তর 2.5 মাস অন্তর যখন যেমন হয়ে যায় তেমন পরিষ্কার করিয়ে নিতে হয়। তখন প্রচুর জমে গেছে, তার জন্য আবার পরিষ্কার করে নিচ্ছি। তো এই বন্ধুরা এটা আমার নিজের বাড়ি না, ভাড়া বাড়ি, আর এখানে মালিক থাকে না, আমরা একাই থাকি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর স্নান টান করতে করতে এখন প্রায় 12টা বেজে গেছে। আর যারা যে বাগান পরিষ্কার করছিল ও বাগানটা পরিষ্কার করে চলে গেছে, তা তোমাদের বাইরে গিয়ে দেখায় যে বাগানটা কেমন পরিষ্কার করেছে। আর দেখো টিকলি মানে কি করছে, আমি হ্যাঁ বলো কি করছে, করা করছে। এবারে সত্য কথাটা বলি, মেয়েটা ধরে পড়তে বসানো হয়েছে, মানে ক্লাস 10-এর বাচ্চাকে মেরে ধরে পড়তে বসানো হয়েছে। ফাঁকি মারে টিভি দেখে, তাই এই ঘরে পড়তে বসেছি। আর পাশে দেখো কুকুর শুয়ে আছে, তো এসি চলতে বলে ঢাকা দেওয়া হয়ে গেছে ওকে, তো ওকে শুয়ে ঘুমিয়ে গেছে, এবারে খাওয়াবো। তো ঘুমিয়ে ঘুমিয়ে খায়, প্রায় 2 ঘন্টা হয়ে গেল ঘুমাচ্ছে। এবারে তখন যখন ঘুমাচ্ছিল তো ঠিক করে খাবারটা খাওয়ানো হয়নি, এবারে ওকে ঘুমাতে ঘুমাতেই খাইয়ে দেবো। তো দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কেমন খাবার খেয়ে নেয়, মানে ওইটাই অভ্যাস করেছি। কারণ উঠে কিন্তু ঠিকভাবে যখন ঘুমায় তখন 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ঘুমায়, এত ছোট বাচ্চা, তো না খেলে এতক্ষণ না খেলে অসুবিধা আছে। তো ঘুমিয়ে ঘুমিয়েই খাওয়া অভ্যাস হয়ে গেছে ওর, প্রায় এটা 4-5 মাস ধরেই এটা এরকম হচ্ছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়। তো এসে আমি তোমাদের আগে বাগানটা দেখাই, তারপরে এসে দেখাবো যে ও কীরকম ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। তারপর পড়াশোনাটা কী করছিস, পড়াশোনা তো হিস্ট্রি। হিস্ট্রি হিস্ট্রি মানে এত লেখা এত লেখা, আমি একদিন পড়তে যাইনি, তার জন্য 8টা 8 নম্বরে কোয়েশ্চেন লিখতে হবে আমি এখন বাড়িতে বসে বসে। আচ্ছা তো লিখছিস তো, না দেখে লিখছিস না কেন, দেখে দেখে কেন লিখছিস? ফার্স্টে দেখে লিখতে হয়, তারপর মুখস্থ করে নিয়ে যেতে হয়, ভাবতে পারছো? ও প্রথমে আমি তো আমরা তাকে পড়া করতাম, তো মুখস্থ করে নিতাম, তারপর তোমার পদ্ধতি তোমার কাছে রাখো, আগে মুখস্থ করে নিয়ে তারপর লিখি। আর তুই তো আগে মানে লিখে নিচ্ছিস, যে তারপরে এটা স্যারকে দেখাবি যে খুব ভালো হয়েছে, যে তারপর যে তারপর আমি স্যার আবার ওখানে লিখতে যাই কোয়েশ্চেন গুলো, মুখস্থ করে নিয়ে যেতে হয়। মুখস্থ করে লিখতে ভালো করে পড়ো টেনে বন্ধুরা, মুখস্থ করে লিখতে হয় তাহলে ভালো হয়, সেটা মুখস্থ করেই লেখাটা নিয়ম, বুঝেছিস? আগে লিখতাম, আর মাজা কোমর ভেঙে গিয়েছে, তার জন্য এটা আবার ব্যবস্থা করা হয়েছে। মাজা কোমর ভেঙে গিয়ে শুয়ে বসে যখন থাকে তখন শরীর আর কি সোজা থাকে না, কোমর কোমর বেঁকে কোমর। স্যার বলেছে না যে সোজা হয়ে বসে পড়া করতে। দি তুই বাগানটা কেমন পরিষ্কার করেছে? 12টা বাজছে, রোদে বেরোনো যাচ্ছে না। তো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের, এই ক্যামেরা তো দেখতে পাচ্ছ, দেখো কিরকম ছিল। আর দেখো পুরো ঘাস পাতা গুলো একদম সব তুলে একদম পরিষ্কার হয়ে গেছে, একদম সুন্দর পরিষ্কার করেছে একদম, দেখো।
বাড়িতে এখন মালিক থাকে না আমরাই থাকি আর যেহেতু আমরাই এখন মালিক তো পরিষ্কার করাটা তো আমাদেরই দায়িত্ব বসবাস এখানে করতে হবে পরিষ্কার তো করতেই হবে সেটা জারি হোক তো আমরাই এখানে পরিষ্কার করাই প্রত্যেক মাস অন্তর অন্তর করাতে হয় তো চলো বন্ধুরা ঘরে যাই প্রচন্ড রোদ জিডলি পড়া করছে আমাকে বারবার জিজ্ঞাসা করছে লেখাটা কেমন লেখাটা কেমন আমি বললাম দাঁড়া লেখাটা দেখাই কমেন্টে জানাবে তোর লেখাটা কেমন ওই দেখি দেখা তার কাছে লেখা তো বন্ধুরা ওর লেখাটা তো দেখতে পাচ্ছ তো ক্লাস টেনে পড়ে একজন ছাত্রী তার হাতে লেখা আর তোমরা দেখতে জানিও তো লেখাটা কেমন ওর মানে বড় শখ লেখাটা কেমন তো দেখো দুধ রেডি করে নিয়ে চলে এলাম দেখো ঘুমি ঘুমি কেমন খেয়ে নেবে দেখো হ্যালো ফ্রেন্ড দেখো দুধ খাওয়ানো হয়ে গেল এবার ওকে শুয়ে দিলাম ভালো করে তো এখন ও ঘুমাবে এর মধ্যে আমরা খেয়ে নেব আর আজকে তিতলির পছন্দের মতো খাবার হয়েছে ওর মুখে শুনে নাও কি হয়েছে মানে সব কিছুই আমার পছন্দের খাবার হয়েছে আমার ফেভারিট মানে সিম্পলের মধ্যে বেশি ইউনিক টাইপের নয় পোস্ত মাছের টক আমি খাই অনেক দূরে শুনে হয়তো অবাক অবাক ছিল আমি খাই তারপর চাটনি হয়েছে পাঁপড় হয়েছে দই হয়েছে ডাল ভাত সব কটা আমার ফেভারিট সি কুকার র্যান্ড খাস না সেটা বল খাস না তুমি বলছো খাসি মাংস আমি খাই না কিন্তু এখন দেখবো আমি একটা দুটো খেয়ে নি জোর করে খেয়ে নি খাসি মাংস একটা দুটো খেয়ে নি কিন্তু ওই ঝাল মাছ আমি ঝোলের মাছ একদম মানে আমার খেতে ভালো লাগে না নয়তো ভাজা মাছ দাও নয়তো মাছের কম দাও ঝোলের মাছ আমি একদম খেতে পছন্দ করি সবজি সবজি যদি পাঁচ বেশি দেয় তাহলে একটু খাবো বাট আমি বাঁধাকপি আমার একদম ভালো লাগে না ওটা সব থেকে মানে অপছন্দের জিনিস সেই কাটাই আর আর কি ভালো লাগে তোর চকলেট আর আর একটা জিনিস বললি না প্রত্যেক দিন একটা করে আইসক্রিম খাই আমি আর মাও আইসক্রিম খেতে খুব পছন্দ করে তুমি বলো রাবড়ি আইসক্রিম আমরা প্রত্যেক দিন একটা করে খাই চলো বন্ধুরা আজকে আমাদের খাবার টাইম হয়ে গেছে খেয়ে নি আর এই ভিডিওটি আর বাড়াচ্ছি না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আনন্দে থাকবে আর চলো আজকের মতো টাটা বাই বাই